নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে পনির দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটার নাম হচ্ছে পনির মশলা। আমরা রেস্টুরেন্টে বা ধাবায় গিয়ে পনির মশলা খেয়ে থাকি। এই রেস্টুরেন্ট বা ধাবা স্টাইল পনির মশলা বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলা যায় মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি বাড়িতে পনির মশলা তৈরি করেন, তাহলে স্বাদে আর গন্ধে একদমই ধাবা বা রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু আপনারা পনির মশলাটা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখুন, আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানান আমার চ্যানেলের কমেন্ট বক্সে। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক। পনির মশলা তৈরি করার জন্য আমি এইখানে 300 গ্রাম পনির নিয়েছি। এই পনিরটা আমি কোনো দোকান থেকে কিনিনি বা এটা কোনো ব্র্যান্ডেড পনির নয়, এই পনিরটা আমি বাড়িতে তৈরি করেছি। পনির তৈরি করা খুব কঠিন ব্যাপার নয়, খুব সহজেই কিন্তু বাড়িতে পনির তৈরি করা যায়। আপনাদের যদি পনির তৈরির রেসিপি প্রয়োজন হয়, তাহলে আপনারা আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে এই পনির তৈরির রেসিপিটা শেয়ার করে দেব। এখন আমি এই পনিরটাকে কেটে নিচ্ছি। পনিরের পিসগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি পনিরটাকে পিস করে কেটে নিয়েছি। আমি এই রকম সাইজের পিসগুলো করেছি। এখন আমি পনিরের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, আর সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সব মশলাগুলো আমি ভালো করে এই পনিরের গায়ে লাগিয়ে দেব, যাতে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়োটা পনিরের চারিদিকে ভালোভাবে লেগে যায়। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে পনিরের চারিদিকে এইগুলোকে লাগিয়ে দিয়েছি। এবার আমি পনিরটাকে ভেজে নেব। পনির ভাজার জন্য আমি কড়াইতে 2 চামচ তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন এই গরম তেলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। একসাথে আমি সব পনির দিইনি, অর্ধেকটা পনির আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি, তারপর আমি বাদবাকি পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো দিয়ে 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি পনিরগুলোকেও ভেজে নেব। ঠিক একই রকমভাবে আমি সবকটা পনির ভেজে নিয়েছি। এখন আমি পনির মশলাটা তৈরি করব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল বা সাদা তেল। তেলটা এখন হালকা গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন সাদা জিরে, 5টা গোলমরিচ, 4টে লবঙ্গ, 3টে ছোট এলাচ। এলাচটাকে আমি একটু মাঝখান থেকে ভেঙে তারপর এর মধ্যে দিয়েছি। এরপর দিলাম 2টো ছোট সাইজের দারচিনি, আর 1টা তেজপাতা, আর 1টা শুকনো লঙ্কা। এরপর দিলাম 1/2 টিস্পুন হিং। এটাকে একটু আমি নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি।
এই পেঁয়াজটাকে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমি এই পনির মশলা তৈরি করতে যেসব উপকরণ ব্যবহার করেছি সেই উপকরণের লিস্টটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা প্লিজ একবার চেক করে নেবেন। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, এরপর দিলাম 2 টমেটোর পিউরি। এইবার এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। টমেটো আর কাঁচা আদা রসুন যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু এর কাঁচা গন্ধ বের হতে পারে, তো সেই কারণে কিন্তু এইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এইগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, এরপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন, এরপর দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিলাম 1 টিস্পুন চিনি। এগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কষানোর সময় এর মধ্যে আমি সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করছে। মশলা যত ভালোভাবে কষানো হবে এই পনির মশলার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো দেখুন বন্ধুরা, আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। টক দই দেবার পর আমি এবার মশলাটাকে এই দইয়ের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দইটা দিয়ে একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন দইটা মশলার সাথে একদম ভালোভাবে মিশে গেছে আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে, তখন বুঝতে হবে যে পনির মশলার মশলাটা তৈরি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি 1 থেকে 1.5 মিনিটের মতো দই দেবার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল। জল দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে রান্না করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি। এই মশলাটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে আর এর উপর দিয়ে তেল ভেসে উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা গ্রেভিটা যেমন তৈরি করতে চান সেই অনুযায়ী এর মধ্যে জলটা দিয়ে দেবেন। এরপর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর এরপর দিলাম 1 চামচ বাটার। বাটার যদি আপনাদের কাছে না থাকে এর পরিবর্তে আপনারা এখানে গাওয়া ঘিও ব্যবহার করতে পারবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনিরগুলো দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। এই 3 মিনিটের মধ্যেই পনির মশলাটা একদম তৈরি হয়ে যাবে। তো আমি ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট হয়ে গেছে, আমি কড়াইয়ে ঢাকনাটা খুলে নিলাম। পনির মশলা আমার এখন একদম তৈরি। এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ডাই রোস্ট করা কসুরি মেথি, এরপর দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা। এবার কসুরি মেথি আর শাহি গরম মশলাটাকে আমি একটু ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। পনির মশলা পরিবেশন করার জন্য এখন একদম তৈরি। আপনারা এটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু
একদমই ধাবা স্টাইলে বা রেস্টুরেন্টের স্টাইলেই তৈরি হয়েছে। স্বাদে গন্ধে পুরোটাই কিন্তু রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে এই পনির মশলাটা তৈরি হয়। আপনারা প্লিজ একবার বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, এই রিকোয়েস্ট রইল। আশা করছি আপনাদের সকলের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।